Hello guys, welcome to the official channel of Techland Bangladesh. I'm Mushfiq, and I'm going to ask you about this laptop review. আজকে আমরা যে ল্যাপটপটি নিয়ে এসেছি এটি হচ্ছে ASUS VIVOBOOK S15 S531 FL সো ল্যাপটপের ব্যাপারে ফারস্টে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ল্যাপটপটা ডিজাইন এক্সিলেন্ট ডিজাইন এবং লুক এই ল্যাপটপটাতে আমাদের কাছে যে ভেরিয়েন্টটা আছে এটা হচ্ছে মস গ্রিন কালার এছাড়াও এই ল্যাপটপটির অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে যেরকম গান মেটাল ট্রান্সপারেন্ট সিলভার কোবাল্ট ব্লু পাঙ্ক পিঙ্ক এটাতে খুবই এজি এবং স্লিক মেটাল চ্যাসিস ইউজ করা হয়েছে যেটা খুবই সুন্দর টেক্সচার এবং প্রিমিয়াম ফিনিশ দেওয়া এবং এটাতে কালার ব্লকিং সাইড অ্যাকসেন্টস ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটির কিবোর্ডে ফুল সাইজ ব্যাকলিট ইউজ করা হয়েছে এবং কি ট্রাভেল স্পেস মাত্র 1.4 মিলিমিটার ল্যাপটপটি খুবই থিন এবং লাইট ওয়েট এবং কিবোর্ডটির কি পজিশন এবং ট্র্যাকপ্যাড পজিশন খুবই কমফোর্টেবল এবং এই ল্যাপটপটির খুব ইউনিক একটি ফিচার হচ্ছে আর্গোলিফ টেকনোলজি যেটার মাধ্যমে ল্যাপটপটি যখন খোলা হয় তখন তার ব্যাকপার্ট থেকে 3 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠে যায় এর কারণে বাতাসটা খুব সুন্দরভাবে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে এবং কিবোর্ডের পজিশনিংটা খুব সুন্দর হয় ল্যাপটপটির আপার প্যানেলের ডিজাইন আমার কাছে খুব সুন্দর লেগেছে তবে আগেরবারের মতো এবার টাচপ্যাডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়নি টাচপ্যাডের ইন্টেলিজেন্ট পাম রিজেকশন এবং প্রিসিশন টাচপ্যাড টেকনোলজি 4টা ফিঙ্গার পর্যন্ত এবং ল্যাপটপটির খুব ইউনিক একটি ডিজাইন ফিচার হচ্ছে যে ল্যাপটপের প্যানেলের সাইড দিয়ে একটি কালারফুল বার ইউজ করা হয়েছে যেটা অন্যান্য ভ্যারিয়েন্টে অন্যান্য কালারে আছে যেটা খুব সুন্দর স্টাইলিশ একটি লুক দেয় ল্যাপটপটির কানেক্টিভিটির কথা বলতে গেলে লেফট সাইডে দুটি ইউএসবি 2.0 পোর্ট ইউজ করা হয়েছে ল্যাপটপটির রাইট সাইডে ইউজ করা হয়েছে একটি ইউএসবি 3.1 জেন 1 টাইপ সি পোর্ট একটি ইউএসবি 3.1 জেন 1 টাইপ এ পোর্ট একটি স্ট্যান্ডার্ড এইচডিএমআই পোর্ট একটি অডিও জ্যাক একটি মাইক্রো এসডি কার্ড রিডার এবং পাওয়ার ইনপুটের জন্য একটি পোর্ট এবং অডিও জ্যাকটি হারম্যান কার্ডন সার্টিফাইড ল্যাপটপটির ওভারঅল লুক নিয়ে আমি খুবই স্যাটিসফাইড এটার ডিজাইন এটার হচ্ছে ইমপ্রেশন এটার কালার্স খুবই ভিভিড এবং ল্যাপটপটির ওয়েবক্যাম একটি আইআর ক্যামেরা যেটা ফেস আনলক সাপোর্ট করে এবং ল্যাপটপটি ফাস্ট চার্জিং সাপোর্টেড অর্থাৎ মাত্র 90 মিনিটসের মধ্যেই ল্যাপটপটি ফুল চার্জ হয়ে যায় এবং মোটামুটি 6 আওয়ার্সের প্রোডাক্টিভ ইউজের ব্যাকআপ দিতে পারে এখন লেটস জাম্প টু দ্য স্পেসিফিকেশনস প্রথমেই প্রসেসরে আসি এখানে প্রসেসর ইউজ করা হয়েছে কোর i5-8265U যেটা একটা ইউ সিরিজের প্রসেসর দেন র্যাম হচ্ছে ইউজ করা হয়েছে 4GB DDR4 2400 MHz এবং এখানে 256GB SSD ইউজ করা হয়েছে যেটা হচ্ছে ইন্টেলের PCIe SSD এবং এখানে গ্রাফিক্সের জন্য দুইটা ইউনিট আছে একটা হচ্ছে প্রসেসরের যেটা IGPU অর্থাৎ ইন্টেল HD620 এবং এটাতে ডেডিকেটেড জিপি ইউনিট হিসেবে ব্যবহার করা হয়েছে এনভিডিয়া MX250 ল্যাপটপটিতে যে ডিসপ্লে প্যানেল ইউজ করা হয়েছে এটি হচ্ছে বেজেললেস 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে এটা 230 NIT ব্রাইটনেস প্রোভাইড করতে পারে যেটা হয়তো আউটডোরে অত বেশি হচ্ছে স্পষ্ট হবে না কিন্তু ইনডোরে এটি যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি প্রোভাইড করতে পারবে পাশাপাশি এটাই হচ্ছে একটি IPS প্যানেল ডিসপ্লে যেটা যথেষ্ট এনার্জি এফিশিয়েন্ট এবং সুন্দর পিকচার কোয়ালিটি প্রোভাইড করতে পারে এবার আমরা ল্যাপটপটার ইন্টারনাল পার্টসগুলো চেক করি তো এই হচ্ছে ল্যাপটপের ইন্টারনাল মাদারবোর্ড এইখানে হচ্ছে আমরা ব্যাটারিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 42 ওয়াট আওয়ারের ব্যাটারি এবং এখানে 2.5 ইঞ্চ হার্ড ডিস্কের জন্য একটি স্পেস আছে এবং ক্যাডি আছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে এটা হচ্ছে এখানে প্রসেসর লোকেট করা এবং এখানে 4GB র্যাম সোল্ডার করা আছে এবং আর একটা র্যাম স্লট আছে অ্যাডিশনাল এখানে হচ্ছে র্যাম ইউজ করা যাবে এবং এখানে শুধুমাত্র প্রসেসরের জন্য এখানে কুলিং সলিউশন যেটা দেওয়া আছে এখানে হচ্ছে একটি ব্লোয়ার টাইপ ফ্যান আছে এবং এটার কপার হিট প্লেটগুলো এখান থেকে এসে হিটটা টেনে নিয়ে এখান থেকে এই এক্সস্ট দিয়ে বের করে দিবে এবং এখানে SSD লাগানোর জন্য একটি পোর্ট আছে আপনার বিভিন্ন ভ্যারিয়েন্টে ইন্টেলের PCI Express SSD হচ্ছে এখানে লাগানো থাকবে এখানে আপনি চাইলে নিজের মতো SSD লাগিয়ে নিতে পারেন
সো দ্যাট ওয়াজ ইট। এটা হচ্ছে মাদারবোর্ডের ইন্টারনাল ভিউ আমরা দেখতে পাচ্ছি। সো এই ছিল আমাদের ল্যাপটপটির রিভিউ। মোটামুটি এই প্রাইস পয়েন্টে খুব এক্সিলেন্ট একটা ল্যাপটপ, যারা বিজনেস করেন বা যারা হচ্ছে স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ। আমাদের চ্যানেলে সব ধরনের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং বেল বাটনটিতে ক্লিক করবেন। এবং আমাদের এই প্রোডাক্টের সব ধরনের ডিটেইলস এবং প্রাইস হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি মুশফিকুল হাসান, আমার সব ধরনের ইনফরমেশন আপনি হচ্ছে ইউটিউব ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা আরও কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ করতে আসবো। থ্যাংক ইউ, আবার দেখা হবে। ল্যাপটপটি আমাদের শোরুম অথবা অনলাইন পারচেস করলে পাচ্ছেন একটি আকর্ষণীয় 128 GB M.2 SSD কমপ্লিটলি ফ্রি।